বাজারে মাছ মাংসের দাম অপরিবর্তিত, তবে কিছুটা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। বনানী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, কি অবস্থা কাঁচা বাজারের, সবজির দাম কি অবস্থা, মাছ মাংসের বা কি অবস্থা, সব মিলিয়ে জানতে চাচ্ছি। জাকিয়া, ধন্যবাদ আপনাকে। জাকিয়া, আমি তো এর আগে রাজধানীর পলাশী বাজার থেকে কাঁচা বাজারের খবর জানাচ্ছিলাম। আমি এখন অবস্থান করছি বনানীতে, সেখানে মূলত আমি ডিম মাছ মাংসের খবরটা জানাতে চাচ্ছিলাম। এখানে যে ডিম আমরা দেখতে পাচ্ছি, সেই ডিমের দাম কিন্তু বেশ অপরিবর্তিত। যেটি 1,000 ডিম 45 টাকা ছিল গত সপ্তাহে কিংবা এক মাস আগেও, সেই দামটি বেশ অপরিবর্তিতই আছে। এবং এর পাশাপাশি মুরগির মাংসের দাম যদি জানাতে চাই, দেশি মুরগির দাম কিন্তু বেশ চড়া, সবসময় চড়া হয়ে থাকে, এখনও চড়া, 600 টাকা কেজি। এবং সোনালী মুরগি, সেটিও কিন্তু 320 টাকা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ব্রয়লার, যেটি মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তের কাছে খুব জনপ্রিয় একটি খাবার হিসেবে বিবেচিত হয়, সেই ব্রয়লার কিন্তু 210 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং রমজান যেহেতু আসন্ন, মার্চের দ্বিতীয় সপ্তাহে রমজান শুরু হচ্ছে, সে রমজানকে সামনে রেখে কিন্তু মানুষজন আশঙ্কায় আছেন গরু কিংবা ছাগল খাসির দাম বাড়বে কিনা। যেটি এখন বিক্রি হচ্ছে গরু 750 টাকা, ছাগল 1,000 টাকা এবং খাসি 1,100 টাকা। সব মিলিয়ে কাঁচা বাজারের পাশাপাশি মাছ মাংসের যে বাজার, সেটিও কিন্তু বেশ চড়াই বলতে পারি। তো সেই তার মধ্যে যখন বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির একটা আশঙ্কা আছে, যেহেতু সামনে রমজান, সেই আশঙ্কা থেকে কতটুকু সম্ভাবনাময় একটা ফলাফল আসবে খরিদ্দারদের জন্য, যারা ক্রেতা তাদের জন্য, সেটি কিন্তু এখন দেখার বিষয়। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে রমজান উপলক্ষে কিছু কিছু পণ্যের উপর শুল্ক কমানো হবে, সেই শুল্ক কমানোর কারণে কতটুকু সুফল আসবে সেটি কিন্তু এখনও দেখার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। জাকিয়া, বনানী থেকে কাঁচাবাজার অংশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।